এই এত কম টাকায় সংসার চলে, এটা আমি কি খাবো? আমার বউকে কি খাওয়াবো? এই এত কম টাকায় কিভাবে সংসারটা চলবে বুঝতেই পারছি না, কিভাবে সংসারটা চালাবো? শিবানি, শিবানি কি হয়েছে? কি তুমি ভাত খাবে? রাখ, আমি চান্দা করে এক্ষুনি আসছি, ঠিক আছে? বাড়িতে চাল নেই ভাত খেলে যাবে? এইভাবে না, অন্য ভাবে সাজা দিতে হবে, বুঝতে পারছি। শিবানি কোথায় গেলে গো? এ ফিউ মোমেন্টস লেটার, এই কোথায় যাচ্ছ? এবারে এসো, এবারে আসবে তো। আমি সেই যে তোমার দুটো কুড়ুল দিয়েছিলাম, মনে নেই? চিনতে পারছি না কোথায় দেখেছিলাম বলো তো। আমি জল পড়ি, তোর কানা দেখে আমি নিজেকে আটকে রাখতে পারলাম না, সেই জন্য তোর সামনে এলাম। বল কি হয়েছে? বৎস, তোমার কুড়ুল হারিয়ে গেছে? এ নাও, তথা বৎস, এই নাও তোমার কুড়ুল। হ্যাঁ, ওটা তো আমার কুড়ুল নয় তো, ওটা তো অন্য লোকের কুড়ুল তো, ওটা আমার কুড়ুল না। আমি গরিব হতে পারি কিন্তু লোভী না। ওর উপর কুড়ুল আমার না। এই এতগুলো কুড়ুল এখন একটাও তোর নয় না? দেখ এটা কিনা, দেখ না, দেখ তাহলে, দেখ এই কুড়ুলটা তোর কিনা, দেখ। হ্যাঁ হ্যাঁ, এই তোর বউটা নিয়ে যা। হ্যাঁ ঠিক আছে, দাও। রাহা নেই যারা তড়পিয়েছি না। আমি জানতাম তুই সৎ ছিলিস, তুই এত অসৎ হলি কি করে? এটা তোর বউ। লেকিন শুন কি আচ্ছা লাগে? হ্যাঁ বল, তুই এত বড় মিথ্যাবাদী হলি কি করে? দেখো, আমি যদি না বলতাম তুমি এরপরে এর থেকে একটা কম সুন্দরী বউ দিতে, তারপরে আমার বউটাকে ফেরত দিতে। আমি একে একটা বউকে খাওয়াতে পারছি না, তারপর তিনটে বউকে আমি সামলাতে পারবো কি আমি? আমি তোমার কথায় খুব প্রসন্ন হয়েছি, আমি খুশি হয়ে তোমাকে এই উপহারগুলো দিচ্ছি, নিয়ে নাও বৎস। A few moments later. তুমি কোনো টেনশন করতে হবে না, আমি তোর সাথে সাথে সবকটা বইয়ের দায়িত্ব নিয়ে নেব, ঠিক আছে তো?